প্রিয় দর্শক, আমি উম্মেরাহি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেশ রূপান্তর অনুষ্ঠানে। আজ বৃহস্পতিবার 3 মার্চ, 18ই ফাল্গুন 1428। আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো আমি পড়ে শোনাব। শুরু করছি প্রথম পাতা থেকে। প্রধান সংবাদ: ইউক্রেনে বাংলাদেশি নিহত, কিয়েভ দখলে ইচ্ছাকৃত দেরি, স্বাভাবিকের দিকে দেশ, এগিয়ে গেল প্রশাসন ক্যাডার, লাগবে 20 লাখ চট্টগ্রামের বলে 16 লাখ, অগ্রাধিকার প্রাপ্ত মেঘা প্রকল্পের বেশিরভাগের বরাদ্দ কমেছে। পাতা 3 খবর: জাবিতে দিনের বেলায় মশারি, বই প্রকাশ নিয়ে তাড়াহুড়ো নেই, আওয়ামী লীগের অধীনে নির্বাচন করব না, আসমরব, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। পাতা 4 চিন্তা সম্পাদকীয়: পথ শিশুর ভাগ্য বদল কার হাতে, শরণার্থী মানচিত্রে নতুন নাম ইউক্রেনীয়, লিখেছেন ডক্টর রাহমান নাসিরউদ্দিন। ভারী নেতার চেয়ে কৌতুকাভিনেতাই ভালো, লিখেছেন মোস্তফা মামুন। পাতা 5 দেশান্তর: নেতৃত্বের পরীক্ষায় পুতিন বাইডেন, গোপন ড্রোন যুদ্ধের আশঙ্কা বাড়ছে, পরবর্তী টার্গেট মলডোভা, ক্লাসরুম বেনিফিটস অফ রিডিং বুকস। চাকরি: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস। পাতা 6 বিশেষ করে: কমেডিয়ান থেকে যোদ্ধা প্রেসিডেন্ট জেলেনস্কি, দৈনন্দিন ইসলাম, বরকত কিভাবে আসে। পাতা 7 খেলা: প্রথম বল থেকেই 4 ছক্কা, টি-20তে চাই সাহসী ব্যাটিং, ম্যাচের ভিডিও দেখে গোল গ্রিলিশের, এবার লড়াই করে হার পিঙ্কিদের। পাতা 8 বাণিজ্য: ফেব্রুয়ারিতে পণ্য রপ্তানি আয় বেড়েছে 41%, রাশিয়াকে সেবা দেবে না শীর্ষ 3 শিপিং লাইন, 10 বছর অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চাই রিহ্যাব, রোজায় চাহিদার তুলনায় পণ্য মজুদ বেশি, বাণিজ্যমন্ত্রী। পাতা 9 দেশ: পাইকগাছাই নুনে আক্রান্ত 15 গ্রামের মানুষ, ভারতীয় রোগাক্রান্ত গরুর মাংসে শয়লা 5 গ্রাম, উলিপুরে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ। পাতা 10 বিনোদন: আর বাধা রইল না জায়েদ খানের, ফেস টু ফেস, প্রযোজকদের স্বার্থ রক্ষায় কাজ করব, বলেছেন জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী। আপনার ডাক্তার: হঠাৎ বেশি ঘাম হলে টিপস, ডায়াবেটিসের ঝুঁকি কমাই বেগুন। তথ্য প্রযুক্তি: আসছে সাশ্রয়ী আইফোন। পাতা 12 শেষের পাতা: খেলাপি ঋণ বাড়ল 14,000 কোটি টাকা, বিএনপির সমাবেশে হামলা সংঘর্ষ, মানুষের জীবনকে উন্নত করাই আমার লক্ষ্য, প্রধানমন্ত্রী বলেছেন। ভ্যানে পিষ্ট 4 সিএনজি আরোহী, বাসে কিশোরীকে দল বেঁধে ধর্ষণ, মৃত্যুদণ্ডের আসামি 21 বছর পর গ্রেপ্তার। প্রিয় দর্শক, এই ছিল আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। বিস্তারিত জানতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। 12 পাতা মাত্র 5 টাকা। পত্রিকাটি সরাসরি পড়া সম্ভব না হলে ই পেপার সংস্করণও পড়তে পারেন। এছাড়াও রয়েছে দেশ রূপান্তর .com, ইউটিউব, ফেসবুক। যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।